ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আমি আবারও তোমাদের সামনে আসলাম বাংলা ক্লাস নিয়ে। গুড দেখেই তোমরা বুঝতে পারছো আজকে আমরা কি পড়ব। চিঠি, চিঠি আগে আমাদের জানতে হবে এই চিঠিটা আসলে কি। চিঠি হচ্ছে মানুষের মনের ভাব, সংবাদ, তথ্য অপরজনকে জানানোর, লিখিতভাবে জানানোর পদ্ধতিকেই বলা হয় চিঠি। মানুষের মনের ভাব, তথ্য, সংবাদ লিখিতভাবে অপরজনকে জানানোর পদ্ধতিকেই বলা হয় চিঠি। এই চিঠি আমরা যে কাউকে লিখতে পারি, বাবা মা, ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, তাই না? আমাদের মনের ভাব লিখে, যে কোনো তথ্য লিখেও আমরা যে কাউকে এই চিঠি পাঠাতে পারি। এই চিঠিটা কীভাবে লিখতে হবে নিয়মটা চলো আমরা একটু দেখি কীভাবে চিঠিটা আমরা লিখব। আমাদের প্রথমেই লিখতে হবে তারিখ। এখানে কি তারিখ দেওয়া আছে? 5/5/2021। তারপর দিতে হবে টাঙ্গাইল, মানে কোথা থেকে আমি চিঠিটা লিখছি, তোমরা কোথা থেকে চিঠিটা লিখবে সেই জায়গার নাম দিতে হবে। আমরা টাঙ্গাইল থাকি এই জন্য টাঙ্গাইল লিখছি, তোমরা যে যেখানেই থাকবে ওই জায়গাটার নাম লিখবে যেখান থেকে চিঠিটা পাঠাবে। তারপরে কি আছে? প্রিয়ক, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে কোনো দিয়ে রেখেছি, কিন্তু তোমরা যে কোনো বন্ধুর নাম তোমরা দিতে পারো, যে কারো নাম তোমরা এখানে দিতে পারো, তোমাদের যে কোনো বন্ধুর নাম এখানে লিখতে পারো। প্রিয়ক, শুভেচ্ছা রইল। কি বন্ধু বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছে, তাই না? আশা করি ভালো আছো। আগামী 25শে মে আমার ছোট বোনের জন্মদিন। বন্ধুকে বলছে কি, আশা করি তুমি ভালো আছো। 25শে মে মাসের 25 তারিখে আমার ছোট বোনের কি জন্মদিন। এই উপলক্ষে আমাদের বাসায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ছোট বোনের জন্মদিন উপলক্ষে ওদের বাসায় কি করা হয়েছে? একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমাদের সবার কাম্য। ওই জন্মদিনের অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমাদের সবার, মানে কি ওদের বাসায় যে যে আছে, কেন বাবা মা ভাই বোন সবারই আশা, সবারই কাম্য যে বন্ধুটা ওই অনুষ্ঠানে আসবে। তাই উক্ত অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমাদের সবার কাম্য। তোমার বাবা মাকে আমার সালাম দিও। বাবা মাকেও আবার সালাম জানিয়েছি। তোমরাও চিঠি লেখার সময় কি করবে? বন্ধুর বাবা মাকেও সালাম জানাবে। ইতি তোমার বন্ধু খ। খ চিঠি লিখেছে কাকে? ককে। খ ককে চিঠি লিখেছে? তার ছোট বোনের জন্মদিন উপলক্ষে। আমাদের প্রশ্নটা কি ছিল? তোমার বোনের জন্মদিন উপলক্ষে, তোমার ছোট বোনের জন্মদিন উপলক্ষে বন্ধুর কাছে একটি পত্র লেখো। আমাদের এই চিঠির প্রশ্নটা ছিল, বিষয়টা ছিল হচ্ছে তোমার বোনের, ছোট বোনের জন্মদিন উপলক্ষে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো। আমরা আবারও পড়ছি, দেখো আমাদের প্রথমে কি লিখতে হবে? তারিখ। তারপর যে জায়গা দিয়ে চিঠিটা পাঠাবো সেই জায়গার নাম টাঙ্গাইল। তারপর কি লিখবো? প্রিয় ক, শুভেচ্ছা রইল, আশা করি ভালো আছো। 25শে মে আমার ছোট বোনের জন্মদিন, এ উপলক্ষে আমাদের বাসায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দেখো তোমাদের মতোই ছোট ছোট বন্ধুরা, এই বন্ধু কি করেছে, অন্য সব বন্ধুদের ওদের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে, তাই না? জন্মদিনের অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এই দেখো এখানে কি করছে, ওরা কেক কাটছে এবং মজার মজার খাবার, মজার মজার খাবারের আয়োজন করেছে এই জন্মদিনে অনুষ্ঠান উপলক্ষে। এই উপলক্ষে দেখো মজার মজার খাবারের আয়োজন করেছে জন্মদিনে, কি কি আয়োজন করেছে দেখো, কেক, তারপর বিভিন্ন
ফলের জোস আছে এখানে, এবং বন্ধুদের নিয়ে কি মজা করছে তাই না? তোমরাও তোমাদের জন্মদিনে কি বন্ধুদের দাওয়াত দাও এবং বন্ধুদের নিয়ে অনেক মজা করো তাই না? আমরাও কি জন্মদিনে বন্ধুদের নিয়ে এরকম মজা করব এবং মজা মজা খাবার খাবো এবং বিভিন্ন জন্মদিনে কি করব, নাচ গান করব, গান গাইব। আচ্ছা তোমরা তোমাদের জন্মদিনে অনেক অনেক মজা করবে। এখন আমাদের তারপর কি লিখতে হবে, এই চিঠিটা পাঠানোর সময় এই ভিতরে এইটুকু লেখার পর আমরা কি লিখবো, একটা খাম বানাবো, এরকম একটা খাম বানাতে হবে, চতুর্ভুজের মতো এরকম একটা খাম বানাতে হবে। খামের এখানে থাকবে প্রেরক, এখানে প্রাপক, দেখো এরকম একটা খাম বানাবো, তারপর খামে এখানে থাকবে প্রেরক, এখানে প্রাপক। খামের এই কোণারে এখানে এই কোণার মধ্যে কি থাকবে লেখা, ডাক টিকিট, এখানে থাকবে ডাক টিকিট। ডাক টিকিট কিন্তু লিখতেই হবে, এটা চিঠির একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা ছাড়া কিন্তু চিঠি সম্পূর্ণ হবে না। এখানে ডাক টিকিট লিখতে হবে, এখানে প্রেরক লিখতে হবে, এখানে প্রাপক লিখতে হবে। প্রেরক মানে কি, যে চিঠিটা পাঠিয়েছে, আর প্রাপক যাকে পাঠিয়েছে যে চিঠিটা পাবে সে হচ্ছে প্রাপক। প্রেরককে প্রেরক খ, থানাপাড়া ট্রায়াঙ্গল মানে যেখান থেকে চিঠিটা পাঠিয়েছে, আর চিঠিটা যাবে হচ্ছে যে পাবে হচ্ছে প্রেরক প্রাপক ক, মিরপুর 10, ঢাকা 1200। এখানে দেখো চিঠি লেখার সময় তোমরা আরেকটি জিনিস খেয়াল করবে, এই তারিখ লেখার পর টাঙা লেখার পর এখানে তো দাঁড়িয়ে দিবে প্রিয় ক লেখে, এখানে একটা কমা দিবে, এই কোথায় কমা হয় কোথায় দাঁড়িয়ে হয় এগুলো একটু সুন্দর করে তোমরা খেয়াল করবে এবং লিখবে। প্রিয় কয়ের পরে এখানে একটা কমা দিবে, তারপরে এখানে আবার কি কি আছে, ইতি পরে একটা কমা দিবে, তোমার বন্ধু খ। তারপরে এখানে আছে কি প্রেরক, প্রেরকের পরে একটা কমা হবে, প্রাপকের পরে একটা কমা হবে, তারপর থানাপাড়া টাঙ্গাইল লিখে এখানে মিরপুর 10, ঢাকা 1200 লিখে একটা দাঁড়িয়ে দিয়ে দিবে, ঠিক আছে? দেখো তাহলে তারিখ, আমরা তারিখ লিখবো, তারপর টাঙ্গাইল লিখবো, তারপর কি লিখবো, প্রিয় ক শুভেচ্ছা রইল, আশা করি ভালো আছো, আগামী 25শে মে আমার ছোট বোনের জন্মদিন, এই উপলক্ষে আমাদের বাসায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমাদের সবার কাম্য, তোমার বাবা মাকে আমার সালাম দিও, ইতি তোমার বন্ধু খ। তারপর কি করবে, খাম বানাবে প্রেরক খ, থানাপাড়া টাঙ্গাইল প্রাপক ক, মিরপুর 10, ঢাকা 1200। নিশ্চয়ই তোমরা এখন চিঠিটা কীভাবে লিখতে হবে বুঝতে পেরেছ? হ্যাঁ, আমি আশা করছি ইনশাল্লাহ তোমরা সুন্দরভাবেই বুঝতে পেরেছ। এখন তোমরা কী করবে, এটা একটু ভালো করে পড়বে এবং CWSW খাতায় সুন্দর করে লিখে রাখবে, এবং তোমাদের যদি মনে হয় যে না ম্যামকেও লিখে একটু দেখাবো তাহলে তোমরা কেউ মেসেঞ্জারেও পাঠিয়ে দিতে পারো, বা যখন আমাদের স্কুল একটু একটু খুলবে, পুরা দমে না, যদি একটু একটু নোট শিটের জন্য যেহেতু আমাদের আসতেই হয় মাঝে মাঝে, এরকম যখন তোমরা মাঝে মাঝে আম্মু আপু আসে তখন তাদের কাছে খাতাটাও পাঠিয়ে দিতে পারো, আমরা ইনশাল্লাহ দেখে দিব। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।